তুই পইরা পরীক্ষা দে, তুই না পইরা পরীক্ষা দিয়ে প্লাস পাই এ প্লাস দিয়ে তুই করবিটা কি? ওই এ প্লাসটা দিয়ে হবে কি? কোনো লাভ নাই। পইরা পরীক্ষা দিয়ে এ প্লাস পা, আর যদি এ প্লাস নাও পাও তাতেও সমস্যা নেই, কোনো ব্যাপার না, ব্যাপার পরে দেখা যাবে। স্যার বুয়েটা চান্স পাবো না, ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো না। ভালো কথা, ঢাকা ইউনিভার্সিটিতে সবাই এমনিও চান্স পাবে না। বাংলাদেশে যদি 20,000 সরি ধরো যে 1,00,000 গোল্ডেন এ প্লাস পায় ধরো, তো 1,00,000 কি বুয়েটা চান্স পাবে? আর বুয়েটা চান্স না পেলে কি ওদের জীবন শেষ হয়ে যাবে? চিল, লাইফটা অনেক বড়, সাকসেসের কোনো ল্যান্ডমার্ক নাই, কোনো ল্যান্ডমার্ক। হ্যাঁ, বুয়েটা চান্স পাইলে জীবনে সাকসেসফুল হওয়ার মানে গতানুগতিক সামাজিক ব্যবস্থায় সাকসেসফুল হওয়ার পসিবিলিটি বেশি। আমাদের সমাজ ব্যবস্থায় একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট যে একটা পার্টে থাকে আর একটা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট সেই পার্টে থাকতে পারে না, কারণ সমাজে তাকে ডিভাইড করে দিয়েছে, এটা একটু খুব ভালো, এটা একটু খুব খারাপ। কিন্তু কে জানে ন্যাশনাল ইউনিভার্সিটির ওই ছেলে ঢাকা ইউনিভার্সিটির থেকে বহুগুণে ফাড়াই দিতে পারে মারাত্মকভাবে, কোথায় গিয়া কি হয়ে যাবে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট টেরও পাইতে না পারে। এখন ঘটনা হচ্ছে আমরাই আসলে এখানে ডিভাইড করে ফেলছি। হ্যাঁ, ইনস্টিটিউশন ম্যাটার, ভালো স্টুডেন্ট ভালো জায়গায় পড়বে, ভালো জায়গা স্টুডেন্টই ভালো হবে, সত্য কথা, ইনস্টিটিউশন ফ্যাক্টর। কিন্তু ওই স্টুডেন্টই ওই ইনস্টিটিউশনই একমাত্র সলিউশন না, আরও সলিউশন আছে জীবনে। এটাই মাননীয় শিক্ষামন্ত্রীর একটা ভিডিও আমার পেজে আছে, আমি সেখানে কমেন্টগুলো দেখি, এক একজন ফাড়াই ফেলতেছে, আরে দূর রাখেন এগুলো আবেগি কথাবার্তা, এইসব এ প্লাস ছাড়াও চলবে, এ প্লাস না পেলে তো কোনো বাপ মাই তো পাত্তা দেয় না। ওইসব বাবা মাই তো একটা প্রবলেম, ওইসব বাবা মাই তার একটা প্রবলেম, কারণ এসব বাবা মা বাচ্চাদেরকে মেন্টাল টর্চার করে। আমি জানি আমার জীবনে আছে, নিজেই প্রুফ আছে, কিন্তু এগুলো সমস্যা, ডেঞ্জারাস প্রবলেম। কারণ ওই যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ও যদি জীবনে সাকসেসফুল হবে তার কোনো মানে গ্যারান্টি কেউ দিছে? বুয়েটের স্টুডেন্ট একটা যে সাকসেসফুল হবে এর গ্যারান্টি কে দিছে? বুয়েটের স্টুডেন্ট যদি বুয়েটে ভর্তি হয়ে যদি পড়াশোনা না করে, ও যদি অন্য কাজে সময় ব্যয় করে, তা ওর জীবনে সাকসেস আসবে? আর একটা নর্মাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, ও যদি নর্মাল ইউনিভার্সিটিতে পড়া ভালো মতো লেখাপড়া করে, ওর সাকসেস ঠেকাইবে ডাকে? বলে স্যার সাকসেস কি? এটার উত্তর আমার কাছে নাই, এটা খুঁজে নিতে হবে।